নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অ্যান্টিক স্পোর্টস। আশা করছি সবাই ভালো আছো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে সময় নষ্ট না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা এই চ্যানেলের ভিডিওগুলির ফার্স্ট নোটিফিকেশান পেতে পারো। তো চলে আসি আজকের ফার্স্ট এবং ইন্টারেস্টিং আপডেটে, যেটার জন্য তোমরা ভিডিওটি খুলেছ। তো সেই ভিডিওটি নিয়েই কথা বলা যাক। তো হ্যাঁ, তোমরা থাম্বনেল বা টাইটেলে ঠিকই দেখেছো যে তিরি অলমোস্ট কনফার্মড হয়ে গেছে মোহনবাগানের টিকেতে। তো তোমাদের অলমোস্ট বলছি, কারণ তার সঙ্গে মোহনবাগানের টিকেট অফিসিয়ালি সাইনিং হয়নি। তিনি কেরালা ব্লাস্টারে যাওয়ার জন্য যেই রকম প্রি কন্ট্যাক্ট সাইন করেছিলেন সেরকমই মোহনবাগানের টিকেটের সঙ্গে করেছে। তো এই রিপোর্টটি আজকেই বেরিয়ে এসেছে gold.com-এর মতো ট্রাস্টেড সোর্স থেকে, যাদের রিপোর্ট একদম কিন্তু সঠিক হয়। তো শোনা যাচ্ছে যে তিরিকে সই করানোর জন্য কোনো রকম দ্বিধাই করেননি মোহনবাগান এটিকে, এবং এটাও শোনা যাচ্ছে যে সঞ্জীব গোয়েঙ্কা তার তরফ থেকে মোহনবাগানের টিকেট ম্যানেজমেন্টকে বলা হয়েছিল যে তিরিকে সই করানোর জন্য যা যা লাগে তোমরা সেই জিনিসগুলোই করো। এবং সেই দিক থেকে মোহনবাগানের টিকেট কর্মকর্তারা একদম সক্ষম হয়েছে তিরিকে নিজেদের টিমে সই করানোর জন্য। তো সেই ক্ষেত্রে মোহনবাগানের টিকেট থেকে যেই লুক্রেটিভ অফারটা তিরিকে করা হয়েছিল সেটা কিন্তু তিনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন, এবং তিনি মৌখিকভাবে এটাও জানিয়ে দিয়েছেন যে পরের মরশুমে তিনি মোহনবাগানের টিকেট জার্সিতে খেলতে চান। কিন্তু তোমাদের আবারও বলছি, তিনি কিন্তু অফিসিয়ালি সাইন করেননি, তিনি শুধু প্রি কন্ট্যাক্টের কথাবার্তা বলে রেখেছে। কারণটা এই মুহূর্তে যেই আপডেটটা বেরিয়ে আসছে যে COVID-19 কারণে ফরেন প্লেয়ারদের উপর যদি কোনো রেস্ট্রিকশান পড়ে বা গভর্নমেন্টের তরফ থেকে যদি কোনো ফরেন প্লেয়ার রুল, মানে যারা এখানে এসে খেলছেন তো তাদেরকে নিয়ে যদি কোনো নতুন রুল অ্যান্ড রেগুলেশন তৈরি হয় গভর্নমেন্টের তরফ থেকে, তাহলে সেটার ওয়েট কিন্তু মোহনবাগানের টিকে করছে, যেই কারণে কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি কন্ট্যাক্ট পেপার তিরিকে পাঠানো হয়নি। যদি আগামী মরশুমে সব ঠিকঠাক থাকে এবং COVID-19 জন্য যদি ফরেন প্লেয়ারদের উপর নিষেধাজ্ঞা না পড়ে, তাহলে কিন্তু ISL-এর ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ফরেন ডিফেন্ডার ইন ইন্ডিয়ান সয়েল তিরিকে আমরা মোহনবাগানের টিকেট জার্সিতে খেলতে দেখতে পারি, এবং তার জন্য এটা হোম কাম ব্যাক হবে। আর যদি তিরি মোহনবাগানের টিকেতে সই করে, তাহলে তোমরা শুধু ইম্যাজিন করো যে পরের মরশুমে কতটা শক্তিশালী ডিফেন্স করবে মোহনবাগানের টিকে। তো চলে আসি পরবর্তী আপডেটে। তো এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে যে মুম্বাই সিটি এফসি কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে ইন্ডিয়ান অ্যারোসের ক্যাপ্টেন বিক্রম প্রতাপ সিংকে কিন্তু তারা 3 বছরের জন্য নিজেদের টিমে সই করিয়েছেন। তো এটা কিন্তু খুব ভালো সাইনিং মুম্বাই সিটি এফসিয়ের। এছাড়াও ইস্ট বেঙ্গলের থেকেও বিক্রম প্রতাপ সিংয়ের কাছে প্রস্তাব ছিল, কিন্তু তিনি মুম্বাই সিটি এফসিতে সই করলেন। আমার পার্সোনালি মনে হয় যে মুম্বাই সিটি এফসির থেকে তিনি যদি ইস্ট বেঙ্গলে যেতেন তবে প্রপার গেম টাইম পেতেন। তো দেখা যাক যে মুম্বাই সিটি এফসি বিক্রম প্রতাপ সিংকে কীভাবে ইউটিলাইজ করে। তো চলে আসি আজকের পরের আপডেটে। তো মোহনবাগানের টিকে থেকে কিন্তু হাতছাড়া হয়ে গেল এক তরুণ প্রতিভাবান প্লেয়ার, তিনি হলেন চার্চিল ব্রাদার্সের 27 বছরের রাইট ব্যাক প্রনিপ ভাস। তাকে কিন্তু মোহনবাগানের টিকে প্রস্তাবও পাঠিয়েছিল এবং কথাবার্তাও ফাইনাল স্টেজে ছিল। কিন্তু এই মুহূর্তে যে আপডেটটি বেরিয়ে এসেছে সেটা হচ্ছে যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু একদম মোহনবাগানের টিকের চোখের সামনে দিয়ে এই প্রনিপ ভাসকে 3 বছরের জন্য তুলে নিল নিজেদের টিমে, এবং এই আপডেটটি এখন অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিয়ের অফিসিয়ালসরা। আমার পার্সোনালি মনে হয় যে প্রপার গেম টাইম পাওয়ার জন্য তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে সাইন করেছেন, কারণ মোহনবাগানের টিকেতে অলরেডি 3 জন অভিজ্ঞ রাইট ব্যাক সই করে ফেলেছেন। তো তিনি সই করলে অবশ্যই 4th choice রাইট ব্যাক হতেন, এবং তিনি কিন্তু চার্চিল ব্রাদার্সের হয়ে রেগুলার খেলতেন, তাই প্রপার গেম টাইম পাওয়ার জন্য তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে সই করেছেন। এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে কিন্তু এইসব প্লেয়ারদের বিপুল পরিমাণে প্রপার গেম টাইম দেওয়া হয়। তো হয়তো তিনি তারই জন্যে মোহনবাগানের টিকের প্রস্তাব রিজেক্ট করে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে সই করেছেন। তো এই ছিল আজকের কয়েকটি কনফার্ম আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে অল করে দাও, যাতে আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলির ফার্স্ট নোটিফিকেশান তোমরা পেতে পারো। তো এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওতে দেখার জন্য তোমাদের সকলকে অন্তর থেকে ভালোবাসা ও ধন্যবাদ জানাচ্ছি।